আশা রাখছি আপনাদের কথা উনি রাখবেন, আমি চেষ্টা করব। থাকার একটাই কারণ, যদি থাকতে হয় তাহলে দুটো ডুয়েট গান অন্তত গাইবো। হ্যাঁ, সিঙ্গেল হলো, দু একটা ডুয়েট গান আপনাদেরকে উপহার দেবো, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর যে ডুয়েট গানগুলো গাইবো সেগুলো নাচের গান, কিন্তু এই মুহূর্তে একটা ফাটাফাটি ডান্সের গান সবাই। जवानी छुपाओगे रानी, अरे कब तक जवानी छुपाओगे रानी, गवारों को कितना सताओगे रानी, कभी ना किसी की दुल्हनिया बनोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी, शादी करोगी, अरे कब तक जवानी छुपाओगी रानी, गवारों को कितना सताओगी रानी, कभी ना किसी की दुल्हनिया बनोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी, है मुझसे शादी करोगी, है मुझसे शादी करोगी। এদিকে একটু গাইবে, গাইবে সবাই, মুঝসে শাদি করোগি, মুঝসে শাদি করোগি, মুঝসে শাদি করোগি, মুঝসে শাদি করোগি, আমি একটু আশীর্বাদ স্টুডিওর জন্য জোরে তালি চাইবো, এত সুন্দর ভিডিও মিক্সিং এর জন্য একটু জোরে তালি সব একসাথে সবাই। अरे कब तक मेरी जायो, मुझसे डरोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी, है मुझसे शादी करोगी, शादी करोगी, आ कब तक जवानी छुपाओगी रानी, गवारों को कितना सताओगी रानी, कभी मुझसे शादी करोगी, 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 मुझसे शादी करोगी।
यू थैंक यू। लास्ट गान कमिटी दादा भाई अनेक फरमाइश अनेक आबदार আমার কাছে এটা অনুরোধ নয় আমি মনে করি আদেশ কারণ দেশাত্মবোধক গান ওনারা বলেছেন মানে এটা আমাকে গাইতেই হবে দেশের জন্য যারা প্রতিনিয়ত বর্ডারে দাঁড়িয়ে বহিরাগত শত্রুদের সঙ্গে নিজেদের প্রাণ বাজি রেখে লড়াই করে যাচ্ছেন আমাদের সেই বীর সেনাবাহিনীরা তাদেরকে সম্মান জানাবো এই গানের সুরে কথাতে এবং আপনাদের কাছে করজোড়ে অনুরোধ আমাদের ছেড়ে যিনারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা কোনোদিন ভুলবো না কোনোদিন ভুলবো না কোনোদিন ভুলবো না কারণ ওনাদের আত্মা শান্তি যদি পায় তাহলে আমরাও ভালো থাকবো তাই ওনাদের আত্মা শান্তি কামনা করবো এই গানের মাধ্যমে গানের সুরে সুরে এই গানটা একদম একটা মেলোডি গান এবং একটা প্রতিবাদী গান তাই সবাই মিলে এই গানটাকে সম্মান জানাবেন আমার তরফ থেকে আপনাদের কাছে করজোড়ে অনুরোধ আমি তার আগে বিশুদাকে বলবো বিশুদা তোমার লেখা যে আইটেমটা সেটা একটু ফ্রেশ করো তারপরে গানটাতে আসছি এটা আমার লাস্ট গান সবাই ভালো থাকবেন এবং আমাদের ভারতবর্ষের সেনাবাহিনীকে আমরা সবাই সম্মান করব সবাই সম্মান করব ওকে তো চলুন পুলওয়ামার জঙ্গি হামলায় বেশ কিছু ভারতীয় সেনা জওয়ান আমাদের ছেড়ে অকালে চলে গিয়েছেন তাদেরকে নিয়ে বর্তমান কিছু সিচুয়েশন নিয়ে আমার লেখা কবিতা নাম দিয়েছি শ্রদ্ধাঞ্জলি এই মুহূর্তে উপহার দেব যদি ভালো লাগে একটু ভালোবাসা আশীর্বাদ একটু করবেন ভারতবাসী হিসেবে ভারতীয় নাগরিক হিসাবে তো আমার কবিতা শ্রদ্ধাঞ্জলি পুলওয়ামাতে পড়লো বোমা হলো কত জোয়ান খুন চলছে আজ দাউ দাউ করে হিংসার আগুন মানুষে মানুষে করছে লড়াই হাতে রাইফেল নিয়ে দুটো দেশের নামাবলী গায়েতে জড়িয়ে ভারতবাসী হিসেবে আমরা কোনোদিনও জঙ্গিদের করবো না গো ক্ষমা ভারতীয় সেনা জনদের কেড়ে নিয়েছে ওরা ফেলে দিয়ে একটি বোমা ভাসছে মায়েরা চোখের জলে জঙ্গিরা বলছে কি দারুণ চলছে আজ দাউ দাউ করে হিংসার আগুন ভারতের দুশ্মন তুমি বেইমান পাকিস্তান জেনে রাখো ভারতবর্ষ মোদের মায়ের নাম বর্ডারে দাঁড়িয়ে করছে লড়াই আপন জনদের ছেড়ে কারগিলে তাই আজও দেখি ভারতের পতাকা উড়ে বারবার জঙ্গি হামলায় ভাঙলো মোদের মন কিছুটা শান্তি মিলল তখন যখন ফিরল অভিনন্দন কত স্বার্থ ত্যাগ করে আজ রাখলে দেশের মান দিও না ফিরায়ে হেবির জোয়ান লহগো প্রণাম লহগো প্রণাম লহগো প্রণাম ও আমার দেশে যারা প্রাণ দিয়েছে বলিদান ভুলো না কোনো দিন
रक्त नदीर धारा, रक्त नदीर धारा, रक्त नदीर धारा।